দর্শক, হট্টগোল বা হইচই, আমরা রাজনীতির মাঠে এই গল্পগুলো শুনে থেকে হর হামেশাই, কিন্তু যেখানে মানুষ বিচার পেতে আসেন, বিচার প্রার্থীরা শেষ ভরসা যে জায়গাটি, সে আদালত চত্বরে বা আদালত কক্ষে হট্টগোল হইচই, এই গল্পটা কিন্তু খুবই, যেমন বিচারের ক্ষেত্রে বাধা, ঠিক তেমনই এটি নিঃসন্দেহে বেআইনি কাজ। কিন্তু এমনই ঘটে আমাদের বাংলাদেশের আদালতগুলোতে। বেশ কয়েক মাস আগেও আমরা এই এমন গল্প বা এমন কথা আমরা শুনেছিলাম, কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশের ঢাকার যে মহানগর দায়রা জজ আদালত, সেই আদালতেও কিন্তু এমন ঘটনা ঘটেছে। শুধু একদিন নয়, একাধারে দুই তিন দিন এরকম হট্টগোল হইচইয়ের কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হয়েছে। দর্শক, নিউজ 24-এর সাপ্তাহিক আয়োজন আইন আদালতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল ইসলাম হাবিব, আর আজকের আইন আদালতের আলোচনার বিষয় আদালতে হট্টগোল এবং বিচারিক কাজে বাধা। এই বিষয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। আবদুল্লাহ আবু, আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনার শুরু করব, তার আগে বলে রাখি যে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বিএনপির একজন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পদে থাকা, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি মাসুদ তালুকদার। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন, তার আগে আমরা আলোচনা শুরু করব। আমি সরাসরি এখন যেতে চাই জনাব আবদুল্লাহ আবু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। জি, আপনার কাছে প্রথম আমার জানার বিষয় যে আদালতে হট্টগোলের কথা, এটি আসলে কেমন লাগে আপনার কাছে? আপনি একজন পাবলিক প্রসিকিউটর হিসেবে বা সরকার পক্ষের আইনজীবী হিসেবে বা সাধারণ আইনজীবী হিসেবেও আপনার কাছে বিষয়টি কেমন লাগে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আদালত অঙ্গনটা এটা একটা পবিত্র জায়গা, কারণ মানুষের যে লিটিগেন্স পিপল, তাদের শেষ ভরসাস্থল হচ্ছে আদালত। এই আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য আসে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এখানে আদালত, প্রসিকিউশন সবাই সমন্বয়ে এই কাজটা করা হয়। কিন্তু আদালতে যে হট্টগোল বা আদালতের নৈরাজ্য সৃষ্টি, এটা অত্যন্ত একটা মানে দুঃখজনক একটা ঘটনা, এটা অবাঞ্ছনীয় ব্যাপার, এটা অনাকাঙ্ক্ষিত, এটা হতে দেওয়া যায় না। আমরা এর আগেও আমরা দেখেছি যে আদালত অঙ্গনে বিএনপি পন্থী আইনজীবীরা তারা ভোট আওয়ারের সময় তারা এই মাইক দিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন বক্তৃতা, এই ধরনের তারা ন্যাক্কারজনক এই ঘটনাগুলো তারা ঘটেছে। তাদের নিষেধ করার পরেও, বার থেকে নিষেধ করার পরেও তারা থামেনি, তারা চালিয়ে যাচ্ছে। তো গত 30 তারিখে যে ঘটনাটা হয়েছে, এই মহানগর যে সিনিয়র স্পেশাল জাজ জনাব আসাদুজ্জামান সাহেবের আদালতে। আচ্ছা, আমি তার আগে এই ঘটনায় যাবো, আমি তার আগে একটু আপনার কাছে জানতে চাইবো যে আদালতের ভেতরে হট্টগোল করলে আসলে কোনো ধরনের আইনি কোনো বিধিনিষেধ বা কোনো ধরনের শাস্তি, এ ধরনের কোনো বিধান আছে? না, শাস্তি বিধান যে যদি কোনো ওই ধরনের কোনো ঘটনা তারা ঘটায় যেটা আদালতের যে পরিবেশ যদি নষ্ট করে, আদালতের যদি এমন পরিবেশ যেটা ক্রিমিনাল অফেন্স, হ্যাঁ, যে এই ধরনের কিছু অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা যারা ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে নেওয়া যাবে, এটা আইনগত কোনো বাধা নেই। আইনে আছে যারা গণ্ডগোল করবে, আদালতকে অবমাননা করবে এবং আদালতের বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আদালতের যে স্বাভাবিক কার্যক্রম সেটা যদি তারা করতে না দেয়, ব্যাহত করে, অবশ্যই সেটা শাস্তিমূলক অপরাধ। এটা অবশ্যই এটা আদালতের। জি, এখন আসবো 10 তারিখের ঘটনা। সেদিন মানে দুপুরবেলার পর, অর্থাৎ মধ্যাহ্নভোজের পর, আপনারা যখন তারেক জোবায়দা, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা, ডক্টর জোবায়দার যে মামলা, দুর্নীতির মামলা, সেই মামলার শুনানিতে সাক্ষ্য গ্রহণের সময় আমরা দেখলাম যে ব্যাপক হট্টগোল এবং শত শত আইনজীবী, বিএনপি পন্থী আইনজীবী তারা উপস্থিত ছিলেন। এবং আসলে হট্টগোলটা কেন হয়েছিল যদি একটু বিস্তারিত বলেন? যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদালতে যে দুদকের একটা মামলা, দুর্নীতি দমন কমিশনের একটা মামলা, যেটা তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান এবং তার তারেক রহমানের শাশুড়ি, এই তিনজন আসামি, তাদের বিরুদ্ধে একটা মামলা সাক্ষ্য গ্রহণ চলছিল। ইতিমধ্যে এর আগেও কিন্তু এই মামলাটায় প্রায় 10 জন সাক্ষী বন্ধু হয়েছে। কিন্তু আগে যখন সাক্ষী শুরু হয় তখন কিন্তু এই বিএনপি পন্থী আইনজীবীরা সেখানে যায় নাই এবং তারা কোনো গণ্ডগোল করে নেই। কিন্তু ওই গত 30 তারিখে যেটা ঘটনা,
সেই দিন বিএনপিপন্থী আইনজীবীরা তারা সে আদালতে যায়, আদালতে যায় তারা কিছু বলতে চেয়েছিল যে আমরা বলবো কিছু, কিন্তু একটা আইনে আছে যারা পলাতক আসামি তাদের পক্ষে কেউ কেউ ডিফেন্স দিতে পারবে না, তাদের কথা বলার এখতিয়ার আদালতে নেই, তারা ওখানে বসে থাকবে শুনতে পারে। আদালত সেদিনই করেছে, বিএনপি মন্ত্রী যখন কিছু বলতে চেয়েছে বলতে আপনারা কিছু বলতে পারবেন না, যেহেতু আসামি পলাতক, পলাতক আসামির পক্ষে কিছু বলা যাবে না, কিন্তু আপনারা বসে আপনি শুনতে পারবেন যে আদালত কি হচ্ছে, সে আপনার যে আদালতের যে স্বাভাবিক কাজকর্ম যেটা চলছে, সাক্ষ্য গ্রহণ চলছে, সেটা আপনারা অবজার্ভ করতে পারেন। আচ্ছা, তা না করে তারা হইচই শুরু করে দেয়। মানে তাদের দাবিটি কি ছিল? তাদের দাবি ছিল যে এত ঘন ঘন ডেট কেন পরে, হ্যাঁ এটা এক মাস দুই মাস পরে কেন ডেট পরে না, এই যে কথাগুলি, এই কথাগুলি তো তারা বলতে পারে না। কিন্তু তারপরে এটা নিয়ে আদালত হইচই সৃষ্টি করেছে, আদালত পক্ষ থেকে তাদের নিষেধ করা হয়েছে যে আপনার থামুন, কিন্তু থামেনি। কিন্তু ওখানে সচেতন আইনজীবী যারা ছিল তারা এটা বাধা দিয়েছে, বাধা দিয়ে এটা আপনারা করতে পারেন না, এটা স্বাভাবিকভাবে এটা আইনগতভাবেই তো এটা তারা বাধা দিয়েছে যে আপনি এই ধরনের অন্যায় কাজ করতে পারবেন। কিন্তু তারা জোরপূর্বক সেই টেবিলে উঠে আমাদের যারা সে কোয়াজলিস্ট ছিল, কোয়াজলিস্ট ছুঁড়ে মেরে আমাদের এডিশনাল পিপি তার তার মানে চোখের কাছে নিয়ে সে ইনজোর করেছে, এবং তারা ওখানে আরও কাগজপত্র ছিল সেই কাগজপত্র তারা ছুঁড়ে ফেলেছে। তবে এক পর্যায়ে আদালত এই বিশৃঙ্খলা দেখে আদালত পোর্ট থেকে নেমে গেছে। তারপরে যেহেতু একটা তারা অন্যায় কাজ করছে, আদালতের যে স্বাভাবিক কার্যক্রম তারা ব্যাহত করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, এর প্রতিবাদ সচেতন আইনজীবীরা এবং যারা আদালতের ভিতরে যারা ছিল অন্যান্য মামলার যারা আদালতে গিয়েছে তারা শুনানি করার জন্য তারা এটা প্রতিবাদ করেছে। আচ্ছা, এবং তারা একমাত্র তারা মারমুখী হয়ে ওখানে যারা সচেতন আইনজীবী যারা ছিল ভিতরে তাদেরকে এইভাবে তারা মারধর করেছে এবং একটা নৈরাজ্য সৃষ্টি করেছে তারা। তার মানে আপনি যেটি বললেন যে তারেক রহমান এবং জুবাইদা তাদের পলাতক দেখিয়ে মামলার বিচার চলছে, হ্যাঁ তাদের অ্যাবসেন্সিয়া ট্রায়াল হচ্ছে। আচ্ছা, কারণ অ্যাবসেন্সিয়া ট্রায়াল হলে তো আসামির পক্ষে কোনো বক্তব্য কেউ দিতে পারবে না, তার এখতিয়ারই নেই, তাকে তার পক্ষে বলতে হলে আসামিকে উপস্থিত থাকতে হবে, তার উপস্থিতিতে কাজ কার্যক্রম হবে, সেটা তো হয়নি, সে তো পলাতক, সে তো তার তো আসেনি, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, কারণ এটা আইনই তো আছে, নিয়মই আছে যে তার তার পক্ষে উকালত্তমা দিয়ে একজন আইনজীবীর আসামির পক্ষে কথা বলতে গেলে তার পক্ষে উকালত্তমা দিয়ে আদালতে কথা বলতে হবে বা পেপার সাবমিট করতে হবে, যা করণীয় সেটা উকালত্তমা সাবমিট করার পরে পাওয়ার নেওয়ার পরে তারপর করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে উনি তো ব্যর্থ ঘটেছে, আপনারা জানেন যে তারা পলাতক, তারা বিদেশে দীর্ঘদিন যাবে তারা পালিয়ে আছে। তো এই ধরনের অন্যান্য যে আরও তো তারেক রহমানের বিরুদ্ধে আরও মামলা হয়েছে এবং সেগুলো তো পলাতক হিসেবেই তার অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে এবং সেখানে শাস্তিও হয়েছে। কিন্তু তারা এটা আমি যেটা যতটুকু আমি মনে করি বা আমার যে মনে হয়েছে সেটা হলো তারা পারপাসলি এবং মামলাটাকে ব্যাহত করার জন্য, যেন মামলাটা আদালত যেন না করতে পারে, আগাতে না পারে, তারা এই ইচ্ছাকৃতভাবে তার এই কাজটা করেছে। এবং আমি মনে করি যে উপর থেকে কোনো নির্দেশে তারা এই কাজগুলি করেছে, এই মামলাতে আরও যখন সাক্ষী হয়েছে তখন কিন্তু তারা এটা করে নেই, এখন তারা হয়তো বাবা নেওয়ার জন্য এখন তাদের বিচারের জন্য তাদেরকে খুশি করার জন্য এই কাজগুলি তারা করেছে এটা মনে করে, কারণ এটা তারা অহরহ এটা করছে, শুধু যে ওই না তারা আদালতের যে সময়ে যে যেই সময় না আদালত চলাকালীন সময়ে তারা মাইক দিয়ে তারা এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা তাদেরকে নিষেধ করা হয়েছে তারপরে তারা শুনে না, এটা তারা কন্টিনিউয়াসলি এটা তারা করছে। জি অসংখ্য ধন্যবাদ, আসলে আমরা বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চেয়েছেন, আমরা কিছুক্ষণ পরে আবারও আসবো, আমরা তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতিতে, দর্শক আইন আদালতের সাথে থাকুন, কিছুক্ষণ পরে ফিরছি আবারও। দর্শক আইন আদালতে আবার স্বাগত জানাই, আমরা আলোচনার একেবারে মাঝপথে রয়েছি, আজকের আলোচনার বিষয় আরও একটু স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে আদালতে হট্টগোল এবং বিচার কাজে বাধা। এই বিষয় আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। আমরা উভয় আবারও আপনাকে প্রশ্ন যে এই যে বিএনপির আইনজীবীদের হট্টগোলের কথা বলছিলেন, আসলে এর আগে আমরা এই লাস্ট কয়েক মাসের ভিতরে দুই তিনটা ঘটনা দেখলাম, শুধু ঢাকায় না ঢাকার বাইরেও, এবং সুপ্রিম কোর্টে তো আসলে প্রায় আমরা এ ধরনের কোর্টের ভিতরে না হলেও কোর্টের বাইরে কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে, আসলে এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ বা উদ্দেশ্য আছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি তো মনে করি যে এখানে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে,
নাহলে তারা কেন আদালতে এই ধরনের গন্ডগোল করবে? আদালতে যে কর্ম কাজে তারা বাধা দিচ্ছে এটা কেন? কারণ এখানে তারা এই যে তারেক রহমানের মামলা হচ্ছে, তারেক রহমান পলাতক, সে দুদকের মামলা, সে অপরাধী, তার বিরুদ্ধে বিচার হচ্ছে, বিচার হচ্ছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবারই আছে, তাই না? সে পলাতক না থেকে সে তো বাংলাদেশে এসে সে মামলা ফেস করতে পারতো, সেটা না করে সে বাইরে থেকে তার লোকজন দিয়ে এই ধরনের বাধা সৃষ্টি করছে, এটা তো আমরা স্বাভাবিক মানুষ এটা মনে করতে পারে এবং সেটাই হচ্ছে। নাহলে তারা এটা কেন করবে? তারা জানে, জেনে শুনে যে আসাম পলাতক আসামির পক্ষে কিছু বলা যাবে না, তারা এটা জানে, তার সিনিয়র মহতালকদার সব অন্যান্য যারা এই মামলা আছে তারা সবাই জানে যে এটা আইনে বাধা আছে, তারপরে জানা সত্ত্বেও তারা এই কাজগুলি করছে। তাই আমি মনে করি যে এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, এবং পলাতক আসামি যে তারেক রহমান তার বিরুদ্ধে যেন মামলাটা না হয়, তার জন্য শাস্তি না হয়, এই জন্যই তারা এই ব্যবস্থাটা নিচ্ছে। অতএব এখানে আমি মনে করি যে আদালত তার নিজস্ব গতি দিয়ে চলবে, আইন তার নিজস্ব গতি দিয়ে চলবে, আদালতও তার ধারাবাহিকতা বজায় রাখবে, মামলা যথারীতি হচ্ছে এবং হবে। এখানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া যাবে। কারণ এখানে আমি একটা কথা বলি, ওই দিন যারা ঘটনা যে তারা একটা কথা বলে যে আমি আমি শুনেছি তারা বলছে যে তাদের নাকি মারধর করেছে, তারা মারধর না করে আমাদের ছেলেপেলেদের যারা এটা প্রতিবাদ করেছে তাদেরকে উপরে তারা চড়া হয়েছে, তাদের মারধর করেছে। আমাদের এডিশনাল পিপি সাইফুল ইসলাম তার আঙ্গুল একটা ভেঙে ফেলেছে এবং হসপিটাল থেকে সেটা সে ফ্র্যাকচার হয়েছে। এই যে কাজগুলি তারা করেছে কেন এটা তারা করবে? এটা করা কোনোভাবেই কাম্য না। আদালত একটা পবিত্র জায়গা, আদালত অঙ্গনকে কোনোভাবেই কলুষিত করা যাবে না, কারণ এখানে ন্যায় বিচারে শুধু এখানে তারেক রহমানের মামলা না, আর অন্যান্য বিচার প্রার্থী তাদের মামলা আদালতে হচ্ছে এবং তারাও তো ডিস্টার্ব, তারাও ডিস্টার্ব হচ্ছে। অতএব এখানে নির্বিঘ্নে আদালত যেন আমাদের বিচারকরা বিচার করতে পারে সেই ব্যবস্থাটা অবশ্যই আমরা প্রত্যেকেই চাই এটা, কিন্তু সেটাই বাধাগ্রস্ত হচ্ছে। এবং এর আগেও এই যে আপনি বলছেন শুধু এই মামলা না, অন্যান্য সময় তারা এই কাজগুলি তারা করেছে এবং তারা বার লাইব্রেরি তারা ভাঙচুর থেকে আরম্ভ করে এমন কিছু হেন কাজ নাই যে তারা করে না। তারা এত এত উচ্ছৃঙ্খল, অত্যন্ত উচ্ছৃঙ্খল, এবং তাদের কিছু ছেলেপেলে তারা এই কাজগুলি তারা করছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মারধর করেছে, আদালতে ভাঙচুর করেছে, এই জন্য থানা একটা জিডিও করা হয়েছে এই ব্যাপারে। কারণ এটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেটাই আমাদের সাপোর্ট করা হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হয় যে তাদের বিরুদ্ধে যে একেবারেই মামুলি বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অহেতুক শত শত নেতাকর্মীর বিরুদ্ধে কোনো একটা ঘটনা পেলেই মামলা ঠুকে দেওয়া হয়, এটা আসলে কতটুকু সত্য? আসলে ঘটনার সাথে তাদের সংযুক্ত থাক বা না থাক, হ্যাঁ, এই এরকম একটি পরিস্থিতিতে মামলা দেওয়া হয়। যেমন এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু আদালতের এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু আপনার প্রায় 39 জনের বিরুদ্ধে জিডি করা হয়েছে, সেখানে মাসুদ আহমেদ তালুকদারের নাম রয়েছে এবং বিএনপির যারা সিনিয়র আইনজীবী রয়েছেন তাদেরও নাম রয়েছে। আসলে এটি কি কতটুকু? এখন এটা আপনি তো দেখেছেন, যারা সাংবাদিক ভাইয়েরা তারা তো ওদিন ছিল, তারা কি করেছে? এখানে তো কোনো ইচ্ছাকৃতভাবে তো তাদের বিরুদ্ধে জিডি করা হয়নি এবং তারা ঘটনা ঘটিয়েছে বলেই কিন্তু জিডিটা করা হয়েছে। এটা তো আইনের এটা একটা প্রোটেকশন, যে এটা যারা আদালতকে যা ইচ্ছা তাই করবে আর সবাই তামসা দেখবে চুপচাপ থাকবে এটা তো হতে পারে না। অতএব তারা অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এটা আইনগতভাবেই এটা করা হয়েছে এবং তারা এটা প্রত্যেকে এটা তো অনেক সাক্ষী আছে, আদালতের সাধারণ আইনজীবীরা আছে, লিটিগেন্টস পিপুল তারাও দেখেছে, তাদের উপস্থিতি তারা এই কাজগুলি করেছে। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা এটা করা হয়, তার মানে কি আদালতে এক ধরনের রাজনৈতিক প্রভাব চলছে? রাজনৈতিক প্রভাব তারা যেটি যেটি বিএনপি বলে আওয়ামী লীগও করে, বিভিন্ন ধরনের ইস্যু সৃষ্টি করেছে, ইস্যু সৃষ্টি করে এই কাজগুলি তারা করছে। এবং আজকে যে রাজনৈতিক মামলা বলা হয়, কিন্তু আপনি দেখেন যে তারা যে এর আগে যে আগুন সন্ত্রাস তারা করেছে, বাসে আগুন লেগেছে, মানুষ পুড়িয়েছে, মারধর করেছে, হত্যা করেছে, এগুলো তাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা ছিল বলেই তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে, স্পেসিফিক এলিগেশন ছিল যে তারা ঘটনা ঘটেছে, এই জন্য কিন্তু মামলা হয়েছে। এটা কিন্তু রাজনৈতিক মামলা বলা যাবে না, তারা তো একটা অপরাধ করেছে,
অপরাধ যদি না করতো, এই ধরনের যদি আগুন সন্ত্রাস না করতো, এক্সপ্লোসিভ যদি না মারতো, তাহলে তো এই মামলা হয় না। রাজনৈতিক মামলা কীভাবে হয়? আমি এটাকে রাজনৈতিক মামলা আমি বলি না, বলতে চাই না, কারণ এটা তাদের বিরুদ্ধে এলিগেশন আছে, অন্যায় করেছে, যার ধরুন মামলা হয়েছে। জি, বুঝতে পেরেছি। আমি একটু, যেহেতু আপনি প্রধান পিপি, পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগর, সুতরাং আপনার কাছে একটি বিষয় আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু জানতে চাইব, যে আমাদের দেশের বিচারাঙ্গনের যে অবস্থা, মামলা জট একটি দীর্ঘদিনের দীর্ঘসূত্রিতা, একটি দীর্ঘদিনের সমস্যা। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রায় 50 লাখেরও বেশি মামলা আমাদের এই মুহূর্তে চলমান রয়েছে। আসলে এত মামলা জট নিয়ে বিচারাঙ্গনগুলো আসলে কীভাবে চলে, মানে কোনো ঘাটতি আছে? এখন আমাদের মামলার সংখ্যা বেড়ে গেছে, তো সেই অনুপাতে এখন কিন্তু সরকার, আমাদের ঢাকার কথাই বলি, ঢাকা মহানগরের কথাই বলি বা ডিস্ট্রিক্ট কোর্টের কথাই বলি, এখানে কিন্তু এখন আদালতের সংখ্যা বাড়িয়েছে। আগে তো এডিশনাল কোর্ট ছিল 8টা, এখন সেটা 16টা হয়েছে, ডবল হয়েছে। আগে যে 2 বছর যে আমাদের কোনো মামলা কার্যক্রম হয় নাই, কোভিড-19 কারণে মামলা বিচার কার্য সেভাবে হয়নি, এই জন্য অনেক মামলা জট সৃষ্টি হয়েছে। এখন যেহেতু স্বাভাবিক কার্যক্রম চলছে, তখন অনেকটা মানে মানে উত্তরণ হয়েছে, এখন সাক্ষী হচ্ছে এবং আদালতে নিষ্পত্তির হারও বেশি, এবং সাক্ষী আসলে সাক্ষীগুলো নেওয়া হচ্ছে, নিষ্পত্তির হারও বেশি। আর একটা কথা, সেটা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে মামলা জেনতেনের কারণেই বা তুচ্ছ ঘটনা নিয়ে একটু মামলা হয়ে যায়, থানায় মামলা করে বা আদালতে মামলা করে। তাই মনে করি যে এই মামলাগুলি একটু দেখা দরকার, তদন্ত করে যে আসলে যদি এই মামলাটি না চলে, তো সেটা অযথা মামলা করে শুধু মামলার জট সৃষ্টি করার কোনো মানে হয় না। এগুলো যদি থানার থেকে যদি তারা দেখে যে না, এই মামলাগুলি একটু তদন্ত করে যে না, মামলাগুলি সত্য না বা অনেক সময় মিথ্যা মামলা অনেকে করে, যেগুলো মিথ্যা বোঝা যায়, এটা ওই জিনিসগুলো নিরুৎসাহিত করা, যে মামলাগুলো যেন না নেওয়া হয়, এবং ঠিক একইভাবে আদালতে মামলা করা, সেগুলো যেন একটু ভেবেচিন্তে। অসংখ্য ধন্যবাদ জনাব আবদুল্লাহ আবু, পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগর আদালত, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আইন আদালত। দর্শক, আমরা যে বিষয়টি আলোচনায় ছিলাম এতক্ষণ, সেটি হচ্ছে যে আদালতে হট্টগোল এবং বিচারিক কাজে বাধা, সেই বিষয়টি নিয়ে আমরা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম ঢাকা মহানগর পিপির কাছ থেকে। তো আশা করি আগামী পর্বে আরও নতুন নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব, আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।